ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي أبني پوشنا کرشن جي دوئي ناماجر مدبوتي شمائي دیکھا شاپنا شتی ہوا ایٹا شتی کو تھا کی স্বপ্নের কথা যেখানে এসেছে হাদিসের মধ্যে এটা আসেনি যে কখন স্বপ্ন দেখলে আপনার সত্য হয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা বলেছেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি এমন কিছু স্বপ্ন দেখে যা তার কাছে খারাপ লাগে তাহলে সে যখন ঘুম থেকে জেগে উঠবে তখন সে যেন বাম দিকে তিনবার থুতু ফেলে এবং তার ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চায়, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, কেননা তা হলে তা অর্থাৎ ওই খারাপ স্বপ্নটা তার কোনো ক্ষতি করতে পারবে না। বুখারি হাদিস নম্বর 3292, 5747। তো স্বপ্ন তিন প্রকার হয়, একটা হচ্ছে নিজের খেয়াল খুশির, যেরকম সে খেয়াল খুশি করে, যে যেমন সে করতে ভালোবাসে, কোথাও কাজ করছে, কারোর সঙ্গে ওঠা বসা করছে, এই ধরনের স্বপ্ন তার খেয়াল খুশি স্বপ্ন। দ্বিতীয় হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। তৃতীয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন, স্বপ্নের মাধ্যমে মানুষকে তার আগাম কিছু বার্তা দেওয়া হয়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সুসংবাদ প্রদানকারী জিনিসসমূহ ছাড়া নবুয়তের আর কিছুই অবশিষ্ট রইল না। লোকেরা জিজ্ঞেস করল, হে আল্লাহ রাসূল, সুসংবাদ প্রদানকারী জিনিস কী? তিনি বললেন, তা হলো ভালো স্বপ্ন। বুখারী হাদিস নম্বর 6990। অতএব স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু বার্তা দিয়ে থাকেন, তো যেগুলোর সঠিক ব্যাখ্যা করা প্রয়োজন। আবার কোনো কোনো স্বপ্নের ব্যাখ্যা তাড়াতাড়ি প্রতিফলিত হয়, আবার কোনো কোনো স্বপ্নের ব্যাখ্যা জীবনে কোনো দিন সফল হয়। যেমন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন একদম শৈশবে, তার সেই স্বপ্ন বাস্তবায়ন হলো কখন? যখন তিনি নবুয়তপ্রাপ্ত হলেন জেলের মধ্যে, অতঃপর জেল থেকে ছাড়া পেলেন। সাত বছর চলে গেল, সাত বছর দুর্ভিক্ষের সময় আপনার সাত বছর ভালো সময় চলে গেল, অতঃপর পরের সাত বছর এলো যখন দুর্ভিক্ষের সময় তার ভ্রাতাদের সঙ্গে দেখা হলো, অতঃপর তার পিতামাতার সঙ্গে মিলিত হয়ে তখন স্বপ্ন বাস্তবায়ন হলো। তাহলে কত বছর পর বাস্তবায়ন হলো? প্রায় 40-45 বছর মানে অতিক্রম করে। অতএব স্বপ্ন কোন সময় দেখলে সত্য হবে বা কখন দেখলে সত্য হবে এই সমস্ত কিছু বর্ণিত হাদিসে আসেনি, তবে বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম বিশেষ করে আল্লামা ইবনে সুয়ায়ব রহমতুল্লাহ আলাইহি বা আরও অনেকে স্বপ্নের ব্যাখ্যার বই পুস্তক লিখেছেন, তারা সেই স্বপ্নের মধ্যে সেই ব্যাখ্যার গ্রন্থের মধ্যে তারা ব্যাখ্যা করেছেন যে রাতের শেষ অংশের স্বপ্ন সত্য হয়, বা মানুষকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দুপুরবেলা বিশ্রাম নিতেন, এই বিশ্রামকালে যখন মানুষ স্বপ্ন দেখে সেটা সত্য হয়। তবে এগুলো হাদিস বর্ণিত নয়, মুহাদ্দিসিনে কিরামদের বা কিছু কিছু আলেমদের উক্তি।